আসসালামু আলাইকুম, আমি সুপর্ণা শিমুল ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকেও প্রতিদিনের মতো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি, তবে এটা অবশ্যই রান্নাঘরের একটি টিপস যা আপনাদের অনেকটাই কাজে লেগে যাবে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যানটা কিভাবে খুলতে হয়। এটা কিন্তু পার্ট বাই পার্ট আলাদা করা যায়, তো অনেকে হয়তো সেটা জানেন না আর এই জন্যই দেখিয়ে দেওয়া। তবে এটা কিন্তু আমি করছি না, আপনাদের ভাইয়া করছে। রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান সবার ঘরেই আছে, তো কিছুদিন ব্যবহার করার পর এটা অনেকটাই তেল চিটচিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়, আর তাছাড়া ধুলিবালি পড়ে আরও বেশি আঠালো হয়ে যায়। তেল ভাব, আঠালো ভাব সব কিছু মিলে যখন অ্যাডজাস্ট ফ্যান বেশি নোংরা হয়ে যায়, তখন কিন্তু পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যায়। তো আজকে আমি আমার অ্যাডজাস্ট ফ্যানটা কত সহজে পরিষ্কার করব সেটি আপনাদেরকে সহজে দেখিয়ে দিব। সঠিকভাবে পরিষ্কার করার জন্য আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক হাঁড়ি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা পরিমাণ মতো দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ। এটি কিন্তু আমি চার চামচই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেকিং সোডা। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি হুইল পাউডার, এখানেও আমি এক চামচ পরিমাণই দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে আরেকটু বেশি লাগবে, বেশি ময়লা হয়ে গেছে, তাহলে দেড় চামচ দিতে পারেন। পানিটা কিন্তু অনেক গরম আছে, সেজন্য কিন্তু আমি হাত ব্যবহার করছি না, চামচ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। আর এখন এই গরম পানিটার মধ্যে আমি ফ্যানের যে পার্টগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সাথে সাথে গরম পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আপনারা ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবেন। আমি কিন্তু কোনো প্রকার ভিজিয়ে রাখবো না, একেবারেই পরিষ্কার করে ফেলব। আর দেখতেই পাচ্ছেন ফ্যানের পাখাটা যে কতটা ময়লা হয়েছে। আমি প্রায় ছয় মাস পর এটা খুলে পরিষ্কার করছি, তবে আমার রান্না কিছু কম ছিল, সেই জন্য ময়লাটা একটু কম হয়েছে আমার কাছে মনে হয়। তবে অনেকেরই দেখি অনেক বেশি ময়লা হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অল্প ময়লা হওয়ার পরপরই ফ্যানটা পরিষ্কার করতে, তাহলে পরিষ্কার করতেও ইজি হয়। আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। আর কতটুকু পানি নিয়েছি আপনারা এখন বুঝে গেছেন, কারণ ফ্যানটা কিন্তু পুরোপুরি ডুবে গেছে পানির মধ্যে। তো ঠিক এরকম পরিমাণ পানি না নিলে কিন্তু চলবে না, অবশ্যই ফ্যানটা যেন পানির মধ্যে ডুবে যায় সেই পরিমাণ পর্যন্তই পানি নিতে হবে। মাত্র তিনটি উপাদান ব্যবহার করে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ফ্যানটা একদমই নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবেন। আর যে রাউন্ডটা আছে, রাউন্ড সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা হয়েছে। আর দেখিয়ে বুঝতে পারছেন এই সাইডটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে। তো এই রাউন্ড শেপের অংশটা কিন্তু বলের মধ্যে ভিজানো যাবে না, অনেকটাই বড়, সেজন্য আমি চামচ দিয়ে সম্পূর্ণ রাউন্ড শেডের যে ময়লাগুলো আছে সেখানে পানিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু গরম পানি আছে, তাই চেষ্টা করতে হবে গরম থাকা অবস্থায় যেন প্রতিটি ময়লা অংশে পানিটা পৌঁছে যায়। যদি আপনাদের ফ্যান ছোটো হয়ে থাকে অথবা জায়গাটা বড় নিতে পারেন, তাহলে কিন্তু একসাথে ভিজিয়ে দিবেন। একসাথে ভিজিয়ে ঠিক দুই মিনিট রাখবেন, বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আমি দেখুন কি করছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটুকু সময় রাখতে হবে। আর সেই ফাঁকে আপনাদের আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আর কাজে লাগবে মনে হবে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। তবে যারা জেনে বুঝে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ময়লাগুলোর গায়ে চামচ দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো আমি পানিটা লাগিয়ে নিয়েছিলাম আর তারপর একটু চেক করে নিয়েছি ময়লাটা কতটুকু নরম হয়েছে, উঠানো যাবে কি না। যখনই দেখেছি যে ময়লাটা একদমই নরম হয়ে গেছে, তখনই স্টিলের ঝামাটা দিয়ে আমি দেখুন খুব তাড়াতাড়ি কতটা সহজেই ময়লাটা তুলে ফেলছি। আপনারা কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিন্তু কোনো রকম প্রেশার দিচ্ছি না, খুব আলতোভাবে কিন্তু একটু ঘষে নিচ্ছি, তাতে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে।
ঠিক এভাবে যদি আপনারা করেন, আমি কথা দিচ্ছি আপনারা করলেই কিন্তু বুঝতে পারবেন, একটু পরিশ্রম হবে না আর খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনারা এই ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন। অনেকেই কিন্তু এটাকে পরিষ্কার করতে অনেক ঝামেলা মনে করে অথবা অনেক বেশি ভয় পায়, তো আমি বলবো তাদের ক্ষেত্রে যে আপনারা কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। শুধুমাত্র ঘরে থাকা এই তিনটি উপাদান দিয়েই আপনারা খুব সুন্দরভাবে ফ্যানটাকে পরিষ্কার করে একদমই নতুনের মতো করে ফেলতে পারবেন। একেবারে হয়ে যাবে চকচকে ঝকঝকে, মনে হবে যে এই মাত্র ফ্যানটা কিনে এনেছেন। আমি পুরো ফ্যানটা পরিষ্কার করে দেখাচ্ছি, তাহলেই কিন্তু এই কথাটা বিশ্বাস হবে। রাউন্ড সাইডটা কিন্তু আমি মেজে নিয়েছি আর এখন ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তবে এটা কিন্তু সামনের দিকটা, আমি পিছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেমন তেল চিটচিটে দাগ হয় না, এখানে শুধুমাত্র বালি পড়েছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই বালিটা কিন্তু একদমই ইজি, একটু সাবান দিয়ে মেজে নিলে কিন্তু হয়ে যাবে, এখানে কোনো পরিশ্রম করতে হবে না। তবে আমি সাবান ব্যবহার করছি না, এই পানিটা দিয়েই কিন্তু আমি একটু মেজে নিচ্ছি। আমি এখানে আপনাদের বুঝিয়ে বলছি আর কথা বলছি, সেই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়েছে মনে হচ্ছে, আসলেই না। আপনারা যখন এটা একবারে পরিষ্কার করতে বসবেন তখন মাত্র 5 মিনিটে কিন্তু পরিষ্কারটা করে নিতে পারবেন। আমি কিন্তু একটু অংশ স্কিপ করিনি, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনেই রেখেছি। আর এই কর্নারের যে সাইডগুলো আছে, এটা যদি মনে হয় আপনারা হাত দিয়ে বা মাজন দিয়ে পরিষ্কার করতে পারছেন না, তাহলে একটি ব্রাশ নিয়ে নেবেন আর ব্রাশ দিয়ে কর্নারের সাইডগুলো কিন্তু আপনারা খুব ইজিতে পরিষ্কার করে নিতে পারবেন। এখন এই অংশটাকে পরিষ্কার করে দেখাচ্ছি, ফ্যানটা কিন্তু এখনও কিন্তু পানির মধ্যে ভিজানো আছে, তো যতক্ষণে আমি ওটা পরিষ্কার করেছি এতক্ষণে এটাও কিন্তু ভিজে গেছে। তাই বলছিলাম যে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, আপনারা একটা সাইড পরিষ্কার করতে করতে কিন্তু অন্য আরেকটি সাইড ভিজে যাবে। তো দেখুন আমি কত সহজেই একটু আলতো করে ঘষা দেওয়ার পরেই কিন্তু উঠে গেছে, আপনারা কিন্তু হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা সহজে এটা উঠে যাচ্ছে। তো ময়লাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর খুব ইজিতে কিন্তু উঠে গেছে। আমি কিন্তু দেখিয়েছি একটা সাইড আর অপর সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুব ইজিতে উঠে যাবে। এই তারের মাজনিটা নিয়ে আপনারা জাস্ট একটু ঘষা দিবেন, তাহলেই দেখবেন যে তেল চিটচিটের যে ভাবটা আছে সেটা তো হাতে লাগবেই না, মনে হবে যে হাতে লাগবে, আসলে কিন্তু এটা হাতে লাগবে না, কারণ এই আঠালো ভাবটা কিন্তু এতক্ষণে চলে গেছে, শুধু ময়লাটুকু রয়ে গেছে। এটা তারের মাজনি দিয়ে একটু আলতু করে ঘষা দিলেই উঠে যাবে। তো বাকিটা কীভাবে পরিষ্কার করছি আপনারা দেখুন। একই রকমভাবে আমি বাকি যে পাতাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, এটা কিন্তু একটু ফুলের মতো রাউন্ড করা, তো সবগুলো কিন্তু একরকম না, তাই একটু ধরে ভালো করে তারপর কিন্তু পরিষ্কারটা করতে হবে, না হয় কিন্তু বারবার স্লিপ কাটবে। তো এই তো আমি সম্পূর্ণ পাতাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি, এখন যে রাউন্ড সাইডটা আছে মাঝখানের সেই রাউন্ড সাইডটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ ফ্যানটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ক্লিন হয়েছে। আমি এখানে কোনো রকম আর সাবান ব্যবহার করব না, শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নিব, এখানে শুধু পানি দিয়ে আলতো করে ধুয়ে নিলেই হবে, আর কিছুই করা লাগবে না। সম্পূর্ণ ফ্যানটা পরিষ্কার করতে কতটুকু সময় লেগেছে আপনারাই কিন্তু নির্ধারণ করে নেবেন, আর ধুয়েও দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো দেখি কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর একদমই নতুনের মতো হয়ে গেছে, তাই না? নিচের ট্রের অংশটা আমি খুলে নিয়েছিলাম, এখন এটা আবার ফিটিং করে দিচ্ছি। আর এই তো সম্পূর্ণ ফ্যানটা কিন্তু ধোয়া হয়ে গেছে, তো এখন আমি ঝরিয়ে রাখবো শুকিয়ে, তারপর কিন্তু আমি ফিটিং করব। তবে এটা আমি করতে পারবো না, এটাও আপনাদের ভাইয়াকে দিয়েও করাতে হবে, সেজন্য আমি সারাটা দিন কিন্তু এটা রেখে দিব। তো যাই হোক, আপনারা কিন্তু ঠিক একইভাবে এভাবে পরিষ্কারটা করে নিতে পারবেন।
ও আরেকটি কথা বলতে তো ভুলেই গেছি, যেহেতু আমি কিভাবে খুলে নিয়ে পরিষ্কারটা করতে হয় সেটা দেখিয়েছি, তাই কিভাবে লাগাতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিব। তার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো এই তো পরের দিন সকাল, আমি আবারও আপনার ভাইয়াকে দিয়ে ফ্যানটাকে ফিটিং করে নিচ্ছি। আমি বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে, প্রথমে যে নাটটা আছে সেই নাটের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকিয়ে আস্তে করে ভিতরের দিকে চাপ দিলে কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে। আর তারপর যে রাউন্ড করা ঘোরানো অংশটুকু আছে সেটা মাঝখানের অংশটুকু সুন্দরভাবে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। আর এভাবে বন্ধ করে নেওয়ার পর ফ্যানটা কিন্তু একদমই লাগানো হয়ে যাবে। আর যেটা বাহিরের অংশ ছিল সেটাও কিন্তু কিভাবে ফিটিং করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরে চতুর্দিকে একটু হাত দিয়ে আলতো করে চাপ দিলেই কিন্তু লেগে যাবে। তো এভাবে কিন্তু ফ্যানটা ফিটিং করা হয়। আশা করছি ফ্যানটা কিভাবে খুলতে হয় আর কিভাবে ফিটিং করতে হয় সেটা শিখে গেছেন, আর তার সাথে সাথে শিখেছেন ফ্যানের তেল চিটচিটের দাগটা কিভাবে দূর করতে হয়। তো সবটা যেহেতু শিখে নিয়েছেন আশা করি আমার সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।